থাকের তালে কোমর দোলে খুশিতে না যে মন আজ জমা আছর থাকবে মা আর কতক্ষণ বছরের পুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও আমারও কেটেছে মোটামুটি তো এটা হচ্ছে সপ্তমীর সন্ধ্যা সপ্তমীর বিকালবেলা আমি চলে এসেছিলাম বর্দির বাড়ি আর আমার ভাইও চলে এসেছে তো আমরা এখানে তিনজনে রেডি হচ্ছি সন্ধ্যেবেলায় ঠাকুর দেখতে বেরোবো আর এদিকে জামাইবাবুকে আমি বলছিলাম যে ড্রেসটা পরে তোমাকে খুব সুন্দর লাগছে স্মার্ট হ্যান্ডসাম একদম আর আমার জামাইবাবুকে না সত্যি দেখতে ভালো খুব সুন্দর তিনজনেই যাচ্ছি আর এদিকে মানার ভাই ওরা যাবে না ওরা এখানেই থাকবে তো আমরা তিনজনে চলো চটপট বেরিয়ে করি আর আমাদেরকে সবাইকে কেমন লাগছিল অবশ্যই জানিও তো বেরোনোর পর এই দেখো মানে যাদের রেলগেটের পাশে বাড়ি হয় না খুব সমস্যা এই গেট যদি একবার পড়ে যায় না কখন উঠবে তার ঠিক নেই ট্রেন এসেই যাবে এসেই যাবে এরকম আর এইদিকে দেখো দিদি হচ্ছে জামাইবুর জামাটা একটু ঠিক করে দিচ্ছে মানে দুজনের মধ্যে খুব ঝগড়া হয় খুব মিল হয় খুব ভাবা আছে মানে দুজন দুজনকে ছাড়া থাকবে না মানে এত কেয়ারিং আর আমার বউকে সত্যি মানে এত কেয়ারিং হাজবেন্ড যে এরকমও হয় তো আমি আমার বউকেও দেখেছি তো আমি সবসময় বলি যেন এরকম আমিও পাই আমি দিকে তো বলি ও তো একটাও শিবরাত্রি ব্রত না করে এরকম এরকম একটা প্যাকেজ পেয়েছে মানে কি বলবো আমার দিশ লাখটা খুবই খুবই ভালো তো যাই হোক তারপরে এইদিকে পাড়ার ঠাকুরগুলো দেখতে দেখতে যাচ্ছি তো ও আর এই দিকে হচ্ছে এই পুজো পুজো আসছে এটাই ভালো লাগে দেখতে মানে পুজো চলে এলে যে কখন শেষ হয়ে যাচ্ছে এটাই যায় এরপরে তো বছরে তো সব অষ্টমী নবমী একই দিনে পড়ে গেছে মানে আরও কমে গেছে দিনগুলো আর এখানে দেখো সব বসে বৌরা সব আড্ডা দিচ্ছে পাড়ার পুজো এই আড্ডা দিয়ে দেখার পর আমার একটা জিনিস মনে পড়ে গেল ছোটোবেলায় কি হতো পঞ্চমীর দিন হচ্ছে মা হচ্ছে আমাদের তিন ভাই বোনকে মানে আমি আমার মেজদের ভাই আর আমার বরদি হচ্ছে মা বাড়িতেই থাকতো তো মা বাড়ি নিয়ে চলে আসতো সেই দশমী কাটলে দুদিন পর তারপর বাড়ি ফিরতাম এত মজা করতাম যে কি বলবো মাসির মেয়ে মামার মেয়ে সেই ছোটবেলার সিনগুলো মানে এখনো মিস করি কাজ যদি ওরকম সারাটা জীবন থাকতো যাই হোক সেরকম তো আর সারাটা জীবন থাকবে না তো খুবই মজা করতাম যে প্যান্ডেলে সকালবেলা স্নান টান করে নতুন জামা পরে প্যান্ডেলে চলে এলাম বসলাম আড্ডা দিলাম ঘুরলাম আবার সন্ধ্যেবেলা নতুন জামা পরে রেডি হয়ে একদম প্যান্ডেলের সামনে বসলাম ঘুরলাম আড্ডা দিলাম কত কি মজা করতাম আর আমাদের পাড়াতে তো পুজো হয় না তো আমি কোনো দিনই আমাদের গ্রামে থাকতাম না মা চলে আসতাম আর এখানেই আজ তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি এই যে গুড়াপে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল আর তো এখানে দেখলাম মোটামুটি ভিড়ি আছে আর আমরা হচ্ছে ওয়েট করছি জামাইবাবুর জন্য জামাইবাবু বাইকটা সাইড করতে গেছে দিয়ে তারপরে এই দিকে ঢুকতে যাচ্ছি আর বেশ ভালো করেছে প্যান্ডেলটা মানে খুব সুন্দর একটা প্যান্ডেল সেই সোনালি রঙের আর এটা সেই বাঁশের কি বলে না ওইটা দিয়ে তৈরি করেছে আমি ঠিক জানি না অতটা আর এইবারে পূজো এরকম লাইন দিয়ে ঠাকুর দেখা মানে কি বলবো এত ভালো লাগে এ বছরে তো একবারই হয় আর এ বছরের পুজোটা বরদির বাড়িতে কাটলো আগের বছরের পুজোটা মেসদির বাড়িতে কাটলো দুটো দিদি হলে যা হয় এক বছর এক বছর করে কাটাতে হচ্ছে আর আহ ঢোকার পরে দেখছি ঠাকুরটা খুব সুন্দর করেছে মানে ওদের অঙ্গিভঙ্গিটাই রকম করা আছে মানে এটার একটা লজিক আছে হয়তো বাট আমি বুঝে উঠতে পারিনি তো ছাড়ো বাদ দাও দিয়ে তারপরে এখানে প্যান্ডেলটা দেখো মানে ভেতরটাও খুব সুন্দর করেছে আমি তো দেখছিলাম অনেকক্ষণ ধরে যে কীরকম একটা করেছে তাই না তোমাদেরও মনে হলো না দেখার পর তারপরে এসে জামাইবের দিকে ছবি তুলতে শুরু করলো আর জামাইবাবুর ছবি ভিডিও করতে এইসব খুবই পছন্দ করে মানে আমি আর জামাইবাবু একই ধরনের মানে আমিও তো এইসবই পছন্দ করি না তারপরে চলে এলাম সেকেন্ড প্যান্ডেলে এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে আর তোমরা এখন এখানটাও বুঝতে পারবে না তো তোমাদেরকে কাছে নিয়ে যাই চলো এত নীল লাইটটা ছিল না যে বাইরে ছবি তোলাই মুশকিল হয়ে যাচ্ছিলো কারণ পুরো কালো কালো আসছে আর নীল রঙে দেখবে কালোই আসে ছবিগুলো তারপরে আসার পর বুঝলাম এটা পুরো একটা প্রকৃতিটা তুলে ধরেছে তো এখানে ছোট ছোট ঘর করেছে খেজুর গাছ আছে আবার পাখির বাসাও আছে বাবুই পাখির বাসা মানে বেশ ভালো লাগলো বাইরেটা চলো তাহলে ভেতরটা দেখলে তো মানে আরও কিছুই ভালো দেখতে পাবো দিয়ে তারপরে আসার পর মানে দেখলাম খুবই সুন্দর করেছে মানে বাইরের থেকে ভেতরটা আরও সুন্দর তো এখানেও দেখছি সব ওই গাছগুলো করা আছে তারপরে হাঁড়ি এই সব বাঁধা আছে খেজুর গাছে আর ওপরে পাখি সব ঝুলছে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমাদেরকে শোনাতে পারলে ভালো হতো বাট গান চলছিলো তো তাই শোনাতে পারছি না মানে ভেতরটা পুরো পাখির ডাক চলছে কিচির মিচির কিচির মিচির একটা পাখির আওয়াজ চলছে এত ভালো লাগছিলো এখানটা করে অনেকটা টাইম স্পেন্ড করেছি মানে অনেকক্ষণ ছিলাম মানে খুব সুন্দর লাগছিলো পরিবেশটা যেন মানে কোথায় চলে এলাম এরকম একটা পরিবেশ হয়ে গেছে তাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম আর এখানে দেখো এই বক এই সব জল ছোট করে একটা জলের জায়গা করেছে বেশ ভালো লেগেছে অল্পের মধ্যে এই সাইডও করেছে ওই সাইডও করেছে আর তোমাদেরকে দেখায় যে মানে তোমাদের ভালোভাবে আমি ভিডিওটা করছি মানে এতটাই আমার ভালো লেগেছে তো এখানে সব হাঁড়ি বাঁধা রয়েছে বাবুই পাখির বাসা রয়েছে সব কিছুই আছে আহ মানে একটা প্রকৃতিতে যা যা থাকে সেগুলোই রেখেছে আর এইখানে ঠাকুরটাও প্রকৃতির মধ্যে দিয়েই তৈরি হয়েছে মানে ব্যাকগ্রাউন্ডে সব সবুজ সবুজ দিয়েছে সব কিছুই আর নিচে যে ছোট্ট দুর্গাটা দেখছো ওটা হচ্ছে আসল পুজো হয়েছে তোমরা দেখেই বোঝা যাচ্ছে আর ওটা হচ্ছে দেখানোর জন্য মণ্ডপে রেখেছে তো তোমাদেরকে তারপরে এই জলের কাছে নিয়ে এলাম তো ফুলগুলো বেশ ভালো লাগে তোমাদেরকে একটা জিনিস দেখায় মানে তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ মানে ছোট্ট ছোট্ট মাছ আছে মাছগুলো বেশ চলছে বড় সাইজের রাখে না একদম ছোট্ট ছোট্ট ভালো লাগছে দেখতে খুব সুন্দর তারপরে এলাম এই জায়গাতে এই জায়গাতে এসে পুরো ফ্যাশাদে পড়ে গেছি মানে সবার মুখে শোনা মানে আমার জামাইবাবু মানে এই সাইডই তো বাড়ি তো জানে তো এখানে হচ্ছে খুব বড় করে প্যান্ডেল হয় তো সেই জন্য অনেক সবাই এসেছে কিন্তু ঘুরে যাচ্ছে কি আর করা যাবে মানে আসার পরে দেখছি এরকম প্যান্ডেল আমার তো ফার্স্ট টাইম বলছি এইটা দেখার জন্য এত ঘুরে ঘুরে এলে বলছে না গো এটা প্রত্যেক বছরই হয় এবছর যে কেন এরকম হলো বুঝতে পারলাম না আমরা আলোচনা করছি দিয়ে তারপরে জানার পর বললাম যে এখানে যে সেক্রেটারি ছিল না সে মারা গেছে তো তার কারণে এরকম অবস্থা নেক্সট ইয়ার থেকে ভালোভাবেই হবে তারপরে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এবার তো ফেট পুজো করতেই হবে তো তার জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম তো ঠাকুর দেখতে বেরিয়েছি আর খাওয়া দাওয়া হবে না তা আবার হয় তো সোজা ঢুকে গেলাম ঢোকার পরে আগে মেনু কার্ডটা দেখে নিচ্ছি কি কি অর্ডার করা যায় তো আমরা ওয়েট করছি যে কখন আমাদের খাবার আসবে আর এদিকে এবার আমাদের গল্প টল্প চলবে তো আমি একটু বসে ঢং করছিলাম তো এইভাবেই দিয়ে তারপরেই আমাদের চলে এলো ফার্স্ট মেনু এটা ছিল চিকেন স্যাটে তো দেখার পর মানে দেখলাম একটু বেশি ভেজে দিয়েছে মানে অতটাও ভালো লাগেনি যে বেশি ভাজাতে তো দিকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে ও বলল আমি মোটামুটি একটা আমারও দেখলে মনে হয়েছে মোটামুটি হবে তো খাওয়া দাওয়া এবার চলছে তারপরে নেক্সট আইটেম এলো ওই রাইস নিয়েছি আর তার সঙ্গে আমরা চিলি চিকেন অর্ডার করে দেব তো ওই সময় অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমি চিকেন কষা আমরা অর্ডার দিলাম তো এটাই খাওয়া দাওয়া চলছে এখন তারপরে চলে এলো মগলাই তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক করে দিও বাই